আওয়ামী লীগ সরকার পতনের পর বেতন ভাতা বৃদ্ধি, খাবারের মান বাড়ানো, শ্রমিক ছাঁটাই বন্ধ ও সপ্তাহে দুই দিন ছুটি সহ ১৮ দফা দাবিতে আগস্টের শেষ সপ্তাহে আন্দোলন শুরু করে ওষুধ কারখানার শ্রমিকরা। এতে সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ অন্যান্য এলাকায় বন্ধ হয়ে যায় অন্তত ২৫টি ওষুধ কারখানা। প্রায় তিন সপ্তাহ চলে এই অচল অবস্থা। এতে ব্যাহত হয় ওষুধ উৎপাদনে। সংকট নিরসনে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কারখানা মালিকরা। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে কাজে ফিরেছে শ্রমিকরা। কারখানাগুলোতে উৎপাদন এখন স্বাভাবিক। ওষুধ কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮,৯০০ টাকা। এটি ১৬,০০০ টাকা করার দাবি ছিল শ্রমিকদের, যা মালিকরা মেনে নিয়েছেন। ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জানান, এর আগে কখনোই ওষুধ কারখানায় এমন শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। সরকার পতনের পর হঠাৎ কেন শ্রমিকরা আন্দোলন শুরু করে, এটা দেশের ওষুধ শিল্প ধ্বংসের চক্রান্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। বড় বড় কোম্পানি যেগুলো আছে সবগুলোতে কিন্তু শ্রমিকরা আন্দোলন করেছে, তারা ই করেছে, ধর্মঘট করেছে এবং তারা যেমন ধরেন আপনি শ্রমিক দিয়ে তো ইন্ডাস্ট্রি চলে না। আমাদের ফার্মাসিস্ট আছে, আমাদের ফ্যাক্টরি ম্যানেজার আছে যারা এক্সপার্ট, তাদেরকে বলতেছে তাদেরকে পাঁচজন বাদ, ৬ জন বাদ, এরকম অবস্থায় তারা করতেছে। মানে মোটামুটি তাদের দাবি আমরা মেনে নিছি, এবং দাবি মেনে নেওয়াতে তারা কাজকর্ম করছে। এটা আমার মনে হয় যে ইন্ডিয়ার কিছু কিছু কোম্পানি দেওয়ার বাংলাদেশ থেকে ১৫০টির বেশি দেশে ওষুধ রপ্তানি হয়। যেসব প্রতিষ্ঠান রপ্তানি করে সেগুলোই শ্রমিক অসন্তোষে বন্ধ ছিল, ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি ডলার ও বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ায় ওষুধ উৎপাদনে প্রভাব পড়েছে বলে জানান শিল্প মালিকরা। ডলারের ছিল ৯৮ টাকা, এটা হয়ে গেছে ১২০টাকা, ৩০ টাকা হয়েছে। এবং এটা আমাদের পুরো টাকাটা ব্যাংকের কাছে দিলে করে এই অবস্থা আমাদের কিন্তু খুবই নাবিশ্বাস। এবং এদিকে আবার গভর্নমেন্ট আবার ওষুধের দাম বাড়ছে না, ওষুধের দাম বাড়লে আমরা যে ব্যালেন্স করবো এটা উপায় নেই। দেশে প্রায় ৩০০ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, তবে সচল কারখানার সংখ্যা প্রায় ২০০। দেশের ওষুধের চাহিদার ৯৮% মেটাচ্ছে এসব কারখানা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।